আধার কার্ড করাতে বেশি পয়সা নেওয়ার অভিযোগ বহরমপুরে। বহরমপুর থানা জোয়াপুরে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের ভাকুড়ি শাখায় বেশি পয়সা নিয়ে আধার কার্ড করার অভিযোগ দীর্ঘদিনের। স্থানীয়দের অভিযোগ, এখানে নতুন আধার কার্ড করাতে আসলে কার্ড পিছু 150 থেকে 200 টাকা নেওয়া হয়। এই দিন ক্যামেরায় মুখোমুখি হয়ে আধার কার্ড অপারেটরেরা কার্যত অস্বীকার করে টাকা নেওয়ার কথা। পরে চাপে পড়ে হাতে নাতে প্রমাণ দেখালে তা স্বীকার করে নেয় যে তারা বাড়তি টাকা নিয়েছে, পরবর্তীতে আর এই রকম হবে না বলে তারা জানিয়েছে। পাশাপাশি ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছেন, তিনি বারবার অপারেটরদের পয়সা না নেওয়ার জন্য অনুরোধ করেছেন। যদি কেউ এই ধরনের অন্যায় কাজ করে থাকে তার উপযুক্ত শাস্তি হোক বলে তিনি জানিয়েছেন, কিন্তু তারা ব্যাংক কর্তৃপক্ষকে অন্ধকারে রেখে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিয়েছে। বিনয়ের রিপোর্ট, NTVWB। আমার বাচ্চা কত নিল? 120 টাকা। কি বলছে? কিছু বলছে না, আমি 1000 টাকা দিচ্ছি। আপনি কি জানেন পয়সা লাগে না আধার কার্ড করতে? বাড়ি কোথায়? নাম কি? জান্নাত। যা নিচ্ছিল কত? আপনাদের যারা করে কত করে নিয়েছে? 120 টাকা। নতুন কার্ড পাবেন তো? কি জন্য টাকাটা নিচ্ছে কিছু বলছে? না না, এমনি টাকা চেয়ে নিচ্ছে। কত নিচ্ছে আপনাকে? 120 টাকা। এক একটা কার্ডে? কোথা থেকে আসছেন আপনারা? তারাপুর। আমার মেয়ের জন্য তো আমি জেরক্স ফেরক্স নিয়ে এই বঙ্গীয় গ্রামীণ ব্যাংকে নিয়ে যাই যখন জোয়াপুরে, দিয়ে আধার কার্ড করার পর আমি আমার কাছে 150 টাকা নিয়েছি। আমি জিজ্ঞেস করিনি, হয়তো রুলস আছে বলে আমি জানতাম না, জিজ্ঞেস করিনি এর সম্বন্ধে কিছু। আধার কার্ড করতে কিন্তু কোনো পয়সা লাগে না, সেটা কি জানেন? না, সেটা জানতাম না বলেই আমি কিছু জিজ্ঞেস করিনি। কবে আধার কার্ড করেছেন আপনি? আমি দিন সাতেক আগে করেছি। আপনার নাম? আমার নাম শঙ্কর ঘোষ। আপনি আধার কার্ড করিয়েছেন? হ্যাঁ করেছি। কার কার জন্য? আমার মেয়ের জন্য, ছোট মেয়ের জন্য। কত নিয়েছে? 200 টাকা। কোথায় করিয়েছেন? গ্রামীণ ব্যাংকে। কি বলেছে আপনাকে? আমাকে বললো যে আধার কার্ড হচ্ছে, দিয়ে আপনি চলে আসুন, 200 টাকা নিয়ে আসুন। দিয়ে 200 টাকা নিয়ে গেলাম, দিয়ে 7 তারিখে করিয়ে নিয়ে এসেছি, এই মাসের 7 তারিখে। আধার কার্ড করতে তো কোনো পয়সা লাগে না, সেটা জানেন না? না, আমি জানি না। ওরা নিল, বলো 200 টাকা দিন। আপনার পয়সাটা কী জন্য নিবে বলছে? কিছু বলেনি, ওরা বলো 200 টাকা দিন। আধার কার্ড পেয়ে গেছেন? কার্ড পাইনি, এই রসিদটা পেয়েছি। আপনার নাম? আমার নাম অসীম কর্মকার। 7 তারিখে সেই আধার কার্ডটা 200 টাকা দিয়েছি। এখানে আরেকজন ছিল লম্বা করে ছেলেটা, আমি নাম যত জানি না, আরেকজন ছিল সাদা জামা কাপড় পরেছিল। এখানে এই দুজনের বেশি থাকে না? না, আরেকজন ছিল লম্বা করে ছিল, মশলা মুড়িও খাচ্ছিল। আপনারা পয়সা নিচ্ছেন সেটা? 120 টাকা করে পয়সা এখানে পয়সা নিচ্ছেন? পয়সাটা যারা নিচ্ছে ফর্ম প্রিন্ট আউটের জন্য টাকা নেওয়া, কোনো পয়সা নিতে পারেন না আপনি? সে তো ঠিক, পয়সা তো কোনো আপনার আপনি কেন নিচ্ছেন এখানে? আপনি সরকারি কাজ করতে বসে ব্যাংকে বসে কাজ পয়সা নিচ্ছেন? বস্তু কিছু নাই তো, আমাদের 50 টাকা যেটা না, আপনি নিচ্ছেন তো, প্রত্যেকের কাছে চেয়ে তো নিচ্ছেন। আপনার নাম কি? হ্যাঁ বলুন।